5 থেকে অনূর্ধ্ব 15 বছর বয়সী শিশুরা বাড়ির অভিভাবকদের তৈরি করা খাবার নিয়ে গোবরডাঙ্গায় বাবুপাড়া সম্মেলনী ক্লাবের মাঠে জড়ো হয়েছিল। সেখানেই ব্যবস্থা রাখা হয়েছিল ক্রেতাদের হাতে সেই সব খাবার তুলে দেওয়ার। ওরা সবাই খুদে ব্যবসায়ী বনে গিয়েছিল সাময়িক সময়ের জন্য রবিবার বিকেলে। পরে তারা দেখতে পেল সেগুলো বিক্রি করে কারোর বা কিছু বেশি লাভ হলো, আবার কারোর বা লাভের ক্ষেত্রেও কিছুটা কম হলো। প্রত্যেকেই তাদের ইচ্ছে মতো জিনিসপত্র এনে ব্যবসাও করলো। অদ্ভুত ব্যাপার যেটি ছিল তা হলো ক্রেতাদের থেকে ঠিকঠাক দর কষাকষি করে জিনিসপত্রের দাম বুঝে নিল ওরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় উপলক্ষ শিশুদের হাট, সেখানে তারা নিজেদের খাদ্য সম্ভার বিক্রি করতে পারলো ক্রেতাদের মুখোমুখি হয়ে। এছাড়াও এর সাথে ছিল পিঠে পুলি উৎসব ও সেরা রাঁধুনি প্রতিযোগিতা। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই শিশু হাটের আয়োজন করেছিল। এখানে একমাত্র শিশুরাই পণ্য সামগ্রী বিক্রি করতে পারে সাধারণ মানুষের কাছে। অবশ্য সেই মোতাবেক উৎসুক শিশু ও তাদের অভিভাবকরা ভিড় জমান এভাবেই। তবে শুধু এবছরই নয়, প্রত্যেক বছরই গোবরডাঙ্গার এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে স্থানীয় এলাকার শিশুরা। এ ব্যাপারে খুশি খুদেদের অভিভাবকরাও। তবে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এবং তাদের উৎসাহ বাড়াবার জন্য দেওয়া হলো পুরস্কার ও শংসাপত্র। আয়োজক সংস্থার অন্যতম উদ্যোক্তা পলাশ মুখোপাধ্যায় জানান, নতুন কিছু ভাবনা এবং সেই সঙ্গে শিশুদের মধ্যে নতুন চিন্তা ভাবনাকে ঘিরেই এ ধরনের মেলার আয়োজন করা হলো পৌষ সংক্রান্তির আগের দিন। এটা একটা শিশুদেরই হাট। এছাড়াও খাদ্য সম্ভারকে রেখে পাশেই গড়ে তোলা আলাদা মঞ্চে চলল দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই প্রচুর উৎসাহী রসিক দর্শক এসে উপভোগ করলেন এ ধরনের অনুষ্ঠান। আর গোবরডাঙ্গায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে আজ নিয়ে 31 বছর ধরে। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে কেউ আবৃত্তি, কেউ গান, আবার কেউ বা নৃত্য পরিবেশন করলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হলো। তবে এ ধরনের অনুষ্ঠানের সত্যি অভিনবত্বও আছে। ছোটরা অত শত লাভ লোকসান তো বোঝে না, কারণ ওইসব খাদ্য সামগ্রী তৈরি করতে যে সমস্ত উপকরণ বা খাদ্য সামগ্রীর প্রয়োজন হয়েছে সেসব জিনিসপত্র তো ছোটরা কেনেনি, আর ওসব কিনেছেন তাদের অভিভাবকরা, তৈরিও করে দিয়েছেন অভিভাবকরা। তাই সেসব জিনিসপত্র শুধুমাত্র বিক্রি করলো ওরা গোবরডাঙ্গার সম্মেলনী মাঠের বিশেষ জায়গায়। এদিকে এভাবে 31 বছর ধরে ওই ধরনের অনুষ্ঠান চালিয়ে আসা মোটেই ছোটখাটো ব্যাপার নয়। পশ্চিমবঙ্গের ভেতর সেভাবে এমন অনুষ্ঠান খুবই কম চোখে পড়ে। এমনিতেই এখনকার স্কুল পড়ুয়ারা যথেষ্ট ব্যস্ত থাকে তাদের প্রধান কাজ পড়াশোনা নিয়ে, সেই সঙ্গে টিউশন পড়ার বিষয়টিও রয়েছে, তার সাথে আছে তাদের অন্যান্য দিকগুলিও, যার মধ্যে পড়েছে ছবি আঁকা, গান শেখা, ক্রিকেট বা ফুটবল প্রশিক্ষণ নেওয়া, আবার কারোবার নাচ এবং আবৃত্তি শেখা, এছাড়াও কম্পিউটার শেখা। ফলে দিনের একটা বড় সময় চলে যাচ্ছে স্কুল করার পাশাপাশি ওই পারিপার্শ্বিক শিক্ষা গ্রহণ করতে গিয়ে। ফলে ওইসব সময়ের ফাঁক থেকে তারা বের করতে পেরেছে এমন অভিনব অনুষ্ঠানে অংশগ্রহণের সময়। তাছাড়া যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করছে তাদের পক্ষে এই সময়টায় অন্ততপক্ষে পড়ার চাপ একটু কমই রয়েছে। এছাড়াও ছিল 14 জানুয়ারি, অর্থাৎ রবিবার, বলা যায় ছুটির দিন। ফলে সাধারণ ক্রেতাদেরও ওই খাদ্য সম্ভারের আয়োজনে উপস্থিত হতে পারা সম্ভব হয়েছে। আর তাই ভিড় যেমন বেড়েছে তেমনি ছোটরাও তাদের হাতে সেসব খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে খুশিও হয়েছে। লাভ লোকসান সে তো পরের ব্যাপার, ক্রেতাদের পছন্দ সামলে তাদের হাতে ওইসব খাদ্য সামগ্রী তুলে দিতে পারা একটা উদ্যমী কাজ, যা তাদের ক্ষেত্রে জড়তা কাটাতে সহজ করেছে। ছোটদের অনেকে আছে ভীষণ কম কথা বলে থাকে, তারা কিন্তু এ ধরনের অনুষ্ঠানে এসে অনেকটা খোলামেলা কথা বলতে শিখেছে, এটা একটা ভালো দিক। তবে এ ধরনের আয়োজনকে স্থানীয় মানুষজন অভিনব বলে বাহবাও দিয়েছেন। এসব সামলাতে পেরে নতুন অভিজ্ঞতা অর্জনে খুশি ছোটরাও। আসলে আজকালকার দিনে শিশুরা অত্যন্ত ব্যস্ত লোক, আমাদের থেকেও বেশি ব্যস্ত তারা, তার সঙ্গে একটা যান্ত্রিক জীবন সেটা তো জুড়ে গিয়েছে। যেটা সমস্যা হয় যে তাদের মোবাইলের মধ্যে জীবন, তাদের কম্পিউটারে জীবন, তাদের গ্যাজেটের মধ্যে এখন জীবন চলে গেছে। তো আমরা চেয়েছিলাম অন্তত একটা দিন শিশুরা যাতে একটা নির্মল আনন্দ পায়, তাদের মতো করে তারা একটা দিন একটু আনন্দে কাটাতে পারে বড়দের সঙ্গে মিশে। বড়রাও তো এখন ব্যস্ত হয়ে পড়ে, তো এইটা একটা বড় এবং ছোট একসঙ্গে মিলে একটা নির্মল আনন্দ হলো। আর একটা আমাদের উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে এই যে কাজগুলো হয়, এই যে মেলা হচ্ছে, মেলায় বিভিন্ন সামগ্রী ওরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে, এই যে বিভিন্ন দিন বাড়িতে বানানো হয়েছে তাতে তারা সক্রিয় অংশগ্রহণ করেছে, এটা একটা কাজের মধ্যে তারা গেল। প্লাস এই যে বিভিন্ন টাকা পয়সার লেনদেন হচ্ছে, তারা এই যে হিসেব টিসেব বুঝছে, একটা জীবনের পাঠ তারা পেল।